লুটপাটের খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ মিরপুর বারো নম্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী পানি ও খাবার সালাইন বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এই অভিযোগ করেন তিনি বলেন সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও আওয়ামী লীগের লোকদের দখলের কারণে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে বাংলাদেশ উন্নয়নের নামে সরকার ঢেলকিবাজি করছে বলেও অভিযোগ করেন রিজভি ভিন্ন কায়দায় দলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছে হরণ করা হয়েছে গণতন্ত্র অভিযোগ করে তিনি বলেন নির্বাচনে এখন আর ভোট দিতে পারে না দেশের জনগণ